বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আগে আমাকে অফার করা হতো কফি খাবি, এখন আমি লিটারালি উদয়কে ফোন করে, এ কি করছো, এটা কফি খাওয়াবে উদয়, চলে এসো চলে এসো, আমি জানি কফি টফি পাওয়া যায় আর কি ওই ঘর। দাদার নকল করি আমি, এই যে সিট, তুমি যে এত দেরি করলে কোথায় ছিলে? তুমি জিজ্ঞেস করলে ও কি কি করে, ওকে জিজ্ঞেস করা উচিত ছিল ও কি কি করে না। আমার সঙ্গে আজকে যে দুজন রয়েছে, মানে দুজন রয়েছে মাঝখানটা ফাঁকা, মানে তাদের তো একটা রাগেও আসুন বসুন মাঝখানে কাবাব মে হাড্ডি। ভেতরে খুব কষ্ট, সেটা এখন প্রকাশ করতে পারবো না, ক্রমশ সেটা প্রকাশ হবে। কষ্টই স্পষ্ট, স্পষ্ট হয়েও খুব একটা কিছু করছে। আমার বিষয়টা হচ্ছে যে আমি তো শুধুমাত্র একজন কলেজের সিনিয়র, এইবার মিথা হয়ে গেছে, তাও তাও কেন না, মানে দরকারটা কি, বিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে, সুখী সংসার, মাঝখানে না না ফিজিক্স সলভ করতে আসছো তুমি, বন্ধুত্ব সলভ করতে পারো না নিশ্চয়ই ফিজিক্স, মানে একে অন্যকে যে দিচ্ছেন আর এ তো সমস্যা, তখন আর কি মাঝখানে তো একজন আসবেই তাহলে। আমি তো আগুন লাগাইনি, আগুন তো আগে থেকেই লেগেছিল, আমি নেভাতে এসেছি, কিন্তু দেখছি যে মানে আমি ঘিয়ের কাজটা করে ফেলছি, মানে মানে বন্ধু তো থাকতেই পারে তাই না, বন্ধু থাকতে পারে, নানান জিনিস আনতে পারে। হ্যাঁ মানছি যে একটা হয়তো না কিছু না কিছু ছিল না, ফিজিক্স ছাড়া তো তুমি কিছু না 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 ফিজিক্স মেকানিক্স এইসব ছাড়া আমি খুব একটা কিছু বুঝি না, তা আমি ফিজিক্সটা বুঝি না, বুঝি মেকানিক্সটা বুঝি, কিন্তু আমি একটু কেমিস্ট্রিটা ঠিক করতে এসেছি। কেমিস্ট্রি তো ঠিক হচ্ছে দিয়া, দিয়ার মনে কি, দিয়ার মনে না সরি দিয়ার মনে তো চলছে, সেটা আলাদাই বুঝতে পারছে না রাতুল কেন এরকম, মানে আপত্তি আছে কি নেই, থাকলে কেন আছে, মানে ইন্দ্রদা শুধুই দাদা যে খুব ভালো বন্ধু, যার সাথে প্রচণ্ড ভালো ম্যাথ প্রবলেম সলভ করা যায়, মানে হয় না এক একটা জোন, এক একটা মানুষের সাথে এক একটা জোনে খুব কমফোর্টেবল হয়ে যায় মানুষ, তো ওই ওই কমফোর্ট জোনটা ইন্দ্রদার সাথে ম্যাথসের ব্যাপারে আছে, পড়াশোনার ব্যাপারে আছে, কমফোর্ট জোনে একজন আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে। ম্যাথ সলভ করতে করতে আর কি সব যে সলভ হয়ে যাবে, জানি না, খুব সমস্যা, মানে কি বলবো, আর কি সব, মানে মডিউল ইনসিকিউর করছি আমি, আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে দেখছি আমি সামলে নেব, ভরসা আছে নিজের, নিজের উপরে রাখিদির উপরে খুব ভরসা আছে, রাখিদি ঠিক কিছু একটা এরকম একটা কিছু লিখে দেবেন যেখানে আমি এরা তাইটা তোমার হাতেই দিয়ে দেবে, তাই তো এখন ঠিক আছে, ইন্দ্রদা ঢুকে গেছিলাম এবং আমি নিজেও সত্যি ঢুকে গেছিলাম, এবার অফ দ্য রেকর্ড আমি বলছি, যখন সিন সময় একটা বক্তব্য আছে, জীবনের একটা অদ্ভুত অঙ্ক আছে ঠিক আছে, যতক্ষণ ওয়ান প্লাস ওয়ান হয় ততক্ষণ কিন্তু বিষয়টা টু হয় না ঠিক আছে, কিন্তু ওয়ান প্লাস ওয়ান যখন হয় তখন কিন্তু টু হয় ঠিক আছে, যখন এই মাঝখানের ওয়ানটা ঢোকে তখন টুটা কীরকম জল জল করে আর কি, সেটাই আমার মনে হচ্ছে যে উদ্দেশ্য, যদিও তার মধ্যে ফিজিক্স আছে, মেকানিক্স আছে, সব কিছু আছে, তাড়াতাড়ি দেখতে পাবেন চিকেন কাটলেটের রসায়ন। তবে এটা তো গেল অন ক্যামেরার কথা, অফ ক্যামেরা তিনজনের বন্ডিংটা কেমন? ও আচ্ছা, হ্যাঁ অফ ক্যামেরা তো খুবই একটা কমফোর্টেবল সম্পর্ক, আগে ওর সাথে তো আমি কাজ করেছি, যদি ওর সাথে খুব একটা সিন ছিল না আমার, আগে কাজ করেছি ওর সাথে, আমার নতুন কাজ করা, কিন্তু আমি বলবো প্রথমবারই মানে মেকআপ রুমের অর্গানাইজার হচ্ছে ও, হ্যাঁ অর্গানাইজারও আমাকে বললো, আমি তখন প্রচুর খেয়েছি তাও বলছে যে কফি খাবে, যে
হ্যাঁ দাও দাও উমা, তারপরে দেখছি সকলকেও মোটামুটি ভালোবেসে কফি খাওয়াচ্ছে, ঠিক আছে, মোটামুটি সেটা রোজই চলে। এখন মোটামুটি এরকম একটা সিচুয়েশন চলে এসেছে যে এখন বলতে হচ্ছে না না আর খাবো না, সরি উদয়। কফি উইথ উদয়, হ্যাঁ, তো এই বেসিক্যালি এই ট্রেন্ডটা স্টার্ট করেছিল বিশ্বা বসু, যে স্যান্ডি করতো আগে, তো ওকে আমরা এতটাই মিস করি যে ওই ট্রেন্ডটা এবার আমি ক্যারি ফরওয়ার্ড করছি। তো এইটা কিছুই না, আমাদের 70s এই ভাইবটাই এমন যে যারাই আসে খুব আপন হয়ে যায়, তো সবাই আমরাও এখানে ম্যাক্সিমাম সময় আসি এবং আমরাও খুব আপন, কি বল? একদম। আর আমার মানে আমার কাছে ব্যাপারটা এরম ছিল, প্রথম দিকে আমি ছেলেদের ঘরে গল্প করতে বা স্ক্রিপ্ট পড়তে কিছু করতে গেলে মানে মোটামুটি সবার সাথেই আগে কাজ করেছি, সো সবাই চেনা জানা ছিল, গল্প করতে বা স্ক্রিপ্ট করতে গেলে আগে আমাকে অফার করা হতো কফি খাবি, এখন আমি লিটারালি উদয়কে ফোন করে এ কি করছো, এটা কফি খাওয়াবে উদয়, হ্যাঁ চলে এসো চলে এসো, আমি জানি কফি টফি পাওয়া যায় আর কি ওই ঘরে, সেট ঘর, হ্যাঁ মোটামুটি একটা ক্যাফের কাছাকাছি পৌঁছে, আড্ডা চলছে, পরে গান চলছে, পিৎজা আসছে, কফি হবে, সিনো হবে, সিনো হবে, খাওয়া দাওয়াও হবে, আনন্দও হবে, সবই চলবে একসাথে। আজকে তো এখানে নিপা নেই, কিন্তু নিপা যা শুরু করেছে তাতে খানিকটা কাজ এগিয়ে গেছিল শ্রী আর রাতুলের মধ্যস্থতা, তার মধ্যে আবার খাওয়া পে হাট দিয়েছে, তো আরো সোজা করেছে। আমি হচ্ছে ক্যাটালিস্ট, কেমিস্ট্রির ভাষায় আমি হচ্ছে ক্যাটালিস্ট আর কি। কথা বলো, আমরা তো সিন দেখে খুব হেসে ফেসে ফেলি, মানে নিপার কাণ্ড বা যা কিছু, তোমাদের সিন করতে কে কত সিন পড়া, যখন আমরা সবাই সিন শুরু করার আগে একটা মানে একবার বলা বলি করে নেওয়া হয় সবাই যে যার পার্টটা বলে, তো সেটা যখন হয় তখন যখন কোনো ফানি ডায়লগস আসে তখন আমরা এমনিই হেসে ফেলি, বলতে কি আমরাই সবাই হেসে ফেলি, তারপর সিনটা শুট করা হয়। ওরা ওদের দুজনের এতটাই ভালো মানে ওদের কেমিস্ট্রি বিল্ড আপ হচ্ছে, অন্ডিলা খুবই ভালো করছে, তো এটা খুব ওয়ার্ক করছে, ইভেন ফাহিম দা খুব ভালো কমপ্লিমেন্ট করছে, তো ট্র্যাকটা ডেফিনেটলি লোকে পছন্দ করছে, তো হোপফুলি গ্রোস। এমনিতেই খুব মজার, এমনিতেই খুব মজার, মানে এই সিনের মধ্যে ও কি কি মজা করে, সেরকম কিছুই নয়, মানে ডিপেন্ড করে মুড টু মুড, ডিপেন্ড করে কখন কি মুড, মুড ভালো হলে একটু হয় দাদার নকল করি আমি, এই যে সিট, তুমি যে এত দেরি করলে কোথায় ছিলে, এই যে মানে ধরো মিঠাই যখন শেষ হবে না, একটা প্রস্থেটিক আমি একটা হাত এইভাবে বানাবো, এইভাবে এইভাবে থাকবে, এটা সৌরভ দা, এইটা সৌরভ দা, আমাদের রাজীব দা, এইটা এই এই ওর মানে ওকে তুমি জিজ্ঞেস করলে ও কি কি করে, ওকে জিজ্ঞেস করা উচিত ছিল ও কি কি করে না, মানে ও নাচে ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে, ও দাঁড়িয়ে বাজে জোক বলে, মানে খুব সিরিয়াস সিনে যখন তোমার মানে এরকম ভাবে তাকিয়ে রাখছো তখন পিছন থেকে বলছো বেশি বেশি এত কথা বলার কি আছে, যা চলে যায় এখান থেকে, এইসব বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে যা তা করতে থাকে, ও হ্যান্ড স্ট্যান্ড করে ফ্লোরের মধ্যে, অনেক রকম করে আর কি। অনেকদিন হয়ে গেল, 8 মাস 9 মাস হয়ে গেল, না ফ্যামিলির মতো, সত্যি ফ্যামিলির মতো হয়ে গেছে, প্রায় 20-22 দিন এখানেই আমরা চলে আসি। হ্যাঁ সেজন্য ইনফ্যাক্ট এখন নিউ নিউ মেম্বার আমাদের, কাবাব মে হাড্ডি, বাট ভালো হাড্ডি ভি প্যারা হ্যায়, মিঠাই আর হাড় এসেও মানে হাড্ডি এসেও মিঠি মিষ্টি হয়ে যায়, মিষ্টি দিয়ে বানানো, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মিঠি হাড্ডি যাকে বলে, তবে হ্যাঁ ডেফিনেটলি যেখানে মানে আমরা জীবনের ম্যাক্সিমাম সময়টা কাটাই সেই জায়গাটাকে কমফোর্টেবল করে তোলা, বা অ্যাকচুয়ালি করে তোলাও না, অটোমেটিক্যালি একটা এটা একটা বলবো কেমিস্ট্রি, এটা আলাদা করে কিছু করতে হয় না, এটা আপনা থেকেই যে যার মতো, সবাই যদি একটা একটু জেনুইন হয়, সবাই যদি আমি বলবো যে সেই মিক্সিং অ্যাটিটিউডটা থাকে, তাহলে আমি বলবো সেই আলাদা করে কিছু এফোর্ট দিতে হয় না, আপনা থেকেই পুরো বিষয়টা দাঁড়িয়ে যায়, সো আমি বলবো যে সেটা আছে, ডেফিনেটলি এখানে আছে, এবং প্রথম দিন এসেই আমি সেই ভাইবটা পেয়েছি, এবং সেই কমফোর্ট জোনটা যেহেতু আছে তাই জন্য পারফরমেন্সেও সেটা ইট শোজ অ্যাকচুয়ালি। ওরা প্রত্যেকে, আমি এতদিন ধরে মিঠাই কভার করছি এবং আসছি, কভারেজ না থাকলেও আসি ইনফ্যাক্ট, তো এই রুমগুলো এতটাই আন্তরিক করে নেয়, সেজন্য বোধ হয় আপনাদের আপনারাও খুব তাড়াতাড়ি ওদের আন্তরিক করেন, মিঠাই গোটা মিঠাই টিমকে, তো দর্শকদের কী বলবো,
একসাথে থ্যাঙ্ক ইউ সাথে কি করব ক্যাচার ম্যাচ হবে থ্যাঙ্ক ইউ ও হ্যাঁ থ্যাঙ্ক ইউ হ্যাঁ থ্যাঙ্ক ইউটা তো বলতেই হবে অনেক সময় থ্যাঙ্ক ইউ এর ভ্যালুটা আমরা এত ইউজ করি ভ্যালুটা কমে যায় বা সত্যি থ্যাঙ্ক ইউ ছাড়া আর কিছু বলে না হ্যাঁ অ্যাবসলিউটলি মানে দর্শক দর্শকরা ভালোবাসছে এবং তাই জন্যই আমরা সেই জায়গায় আছি সো দর্শকদের ভালোবাসা ছাড়া বলতে গেলে আমরা কিছুই নই সো এরকমভাবে ভালোবাসতে থাকুন আমাদের সকলকে এবং দেখতে থাকুন মিঠাই বাকিটা প্লিজ হ্যাঁ এটাই এটাই বলার আছে যেভাবে সাপোর্ট করছেন আগামী দিনেও প্লিজ সাপোর্ট করবেন ভালোবাসবেন আমরাও চেষ্টা করব সবসময় আপনাদের আনন্দ দিয়ে যাওয়ার ভালোবাসবে তুমিও একদম হয়নি এটা একদম হয়নি ছিল আমি এখন পারবো না বলতে না ঠিক আছে বেশ এরকম ভাবেই চলতে থাকুক এত মজা করে ওরা অফ স্ক্রিন মজা করুক এবং অন স্ক্রিন আপনাদের আনন্দ দিক ইন্টারভিউটা কেমন লাগলো আরও কী কী প্রশ্ন আছে পরে এসে আমরা আবার জিজ্ঞেস করবো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো